ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌ দুর্ঘটনায় নিহত বাংলাদেশী অভিবাসন প্রত্যাশী আট জনের মধ্যে পাঁচ জনের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। এ খবরে ওই পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। সন্তান, স্বামী, বাবা, ভাই হারিয়ে পরিবারগুলো দিশেহারা। তাদের বিলাপে উঠে এসেছে পরিবারকে সচ্ছল করতে নিহতদের বিদেশ যাওয়ার করুণ ও বিষাদ কাহিনী। জানা গেছে, গত 14 জানুয়ারি মাদারীপুরের রাজৈর ও গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বেশ কয়েকজন যুবক পরিবারকে সচ্ছল করতে ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে গত বুধবার লিবিয়া থেকে দালালদের মাধ্যমে ইঞ্জিন চালিত একটি নৌকায় রওনা দেয় তারা। তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিন ফেটে আগুন ধরে ডুবে যায় নৌকাটি। এ সময় বাংলাদেশের 8 জন সহ 9 জনের মৃত্যু হয়। এর মধ্যে মাদারীপুর রাজৈর উপজেলার সজীব কাজী, মামুন শেখ, সজল বৈরাগী, নয়ন বিশ্বাস ও কাউসার মারা যায়। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে 52 জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাচ্ছিলেন। যাত্রার মধ্যে 15 ফেব্রুয়ারি তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে অগ্নিকাণ্ড হয়। এতে নিহত 9 জনের 8 জনই বাংলাদেশের। তাদের 5 জন মাদারীপুর রাজৈর উপজেলার আর 3 জন গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার। এদিকে মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে তাদের বাড়িতে। আর তারা কোনোদিনই ঘরে ফিরবেন না, এই শোক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। প্রতিবেশীরাও ধরে রাখতে পারছেন না চোখের জল। এ সময় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। সেই সাথে এই ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। মাদারীপুরের পুলিশ সুপার জানান, তিউনিসিয়ার ভূমধ্যসাগরে মাদারীপুরের 5 জন সহ বেশ কয়েকজন বাংলাদেশী মারা গেছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।